বিশ্বের সবথেকে বিপজ্জনক পাঁচটি প্রাণী। আজকের সময় আমরা যদি সবথেকে বিপজ্জনক প্রাণীর কথা বলি তাহলে আমাদের মাথায় সিংহর কথাই আসবে, কিন্তু আজ থেকে কোটি বছর আগে এমনটা ছিল না। ডাইনোসরের সম্পর্কে তো আপনারা প্রায় সকলেই জানেন, কিন্তু সেই সময় শুধুমাত্র ডাইনোসরই সবথেকে বিপজ্জনক প্রাণী ছিল না, বরং ডাইনোসরের থেকেও বিপজ্জনক এবং বিশাল আকার প্রাণীদের প্রজাতি এই পৃথিবীতে ছিল, যাদের সম্পর্কে কল্পনা করলেও আমাদের গা শিউরে ওঠে। তাহলে চলুন বন্ধুরা জেনে নেই বিপজ্জনক পাঁচটি বিলুপ্ত প্রাণীর সম্পর্কে, যাদের সম্পর্কে জানলে আপনি সত্যিই চমকে যাবেন। বন্ধুরা, ভিডিওর শেষের প্রাণীটি এতটাই ভয়ঙ্কর হতে চলেছে যে যেটাকে দেখলে আপনি অবাক হবেন, তাই কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 5, সিমিলোটন। এটাকে পৃথিবীর সবথেকে বড় বাঘ বলে মনে করা হয়। যারা বড় বড় জঙ্গলে থাকত, এই বাঘের ওজন প্রায় 400 কেজি পর্যন্ত হতো। এই বাঘের দুটি দাঁত সামনের দিকে বের হয়ে থাকত, আর এই বাঘকে সাউথ আমেরিকাতে পাওয়া যেত। এদের ভিতর এমন অনেক গুণ পাওয়া যায় যে এরা সবসময় দলবদ্ধভাবে থাকত, আর এরা আজকের বাঘদের থেকে প্রায় 1.5 গুণ বড় ছিল। নাম্বার 4, আর্থ্রোপ্লেউরা। আপনি যদি এই প্রাণীটিকে দেখেন তাহলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, এইটাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগে। এই প্রাণীটি 29 কোটি বছর থেকে শুরু করে 31 কোটি বছর আগে পাওয়া যেত। এদের দৈর্ঘ্য প্রায় 2.5 মিটার থেকে শুরু করে 3 মিটার পর্যন্ত হতো, কিন্তু এদেরকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা এই প্রাণী পুরোপুরিভাবে তৃণভোজী ছিল। নাম্বার 3, ক্যাপ্রোসুকাস। বন্ধুরা, এই প্রাণীটি কিছুটা এরকম দেখতে ছিল, যেমন তার উপরের অংশ এবং মাথা কুমিরের মতো ছিল, আর নিচের অংশ ডাইনোসরের মতো ছিল। এই প্রাণী প্রায় 20 ফিট পর্যন্ত লম্বা হতো, আর এটি আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে আফ্রিকাতে পাওয়া যেত। এটি খুবই বিপজ্জনক একটি প্রাণী ছিল, এরা অন্য প্রাণীদেরকে খুব ভয়ঙ্করভাবে শিকার করত। নাম্বার 2, প্যারাসেরাথেরিয়াম। এটি গন্ডারের একটি প্রজাতি ছিল যারা বিলুপ্ত হয়েছে। এদের চামড়া গন্ডারের মতোই মোটা ছিল, যাকে বন্দুকের গুলিও ভেদ করতে পারবে না। আর আপনারা জেনে অবাক হবেন যে এত বিশাল আকার হওয়ার পরেও এই প্রাণীটি তৃণভোজী ছিল। এরা লম্বায় প্রায় 26 থেকে 40 ফিট পর্যন্ত হতো, আর সেখানে এদের ওজন 15 থেকে 20 টন পর্যন্ত হতো। এই প্রাণীর সব থেকে বড় বিশেষত্ব হল যে এদের গলা জিরাফের মতো লম্বা ছিল। নাম্বার 1, মেগালোডন। এটি সমুদ্রের ভিতরে পাওয়া খুবই বিপজ্জনক একটি প্রাণী। এই সার্ককে সামুদ্রিক প্রাণীদের মধ্যে সব থেকে বড় প্রাণী বলে মনে করা হতো। এই প্রাণীর দৈর্ঘ্য 55 ফিট থেকে 60 ফিট পর্যন্ত হতো। এই প্রাণীর দাঁত খুবই তীক্ষ্ণ হতো, যেই তীক্ষ্ণ দাঁত দিয়ে এরা সার্কের মতো বড় প্রাণীকেও কেটে দুটুকরো করত, এবং এদের ভয়ে সমুদ্রের মধ্যে অন্যান্য প্রাণীরা ভয়ে থরথর করে কাঁপত। এদেরকে বলা হতো সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর এবং শক্তিশালী প্রাণী, যারা সমুদ্রের যে কোনো প্রাণীকে চোখের নিমিষেই কেটে দুটুকরো করে দিত এবং তাদেরকে শিকার করে আরাম করে খেত। বন্ধুরা, এই প্রাণীটির ভয়ে সমুদ্রে অন্য প্রাণীরা সবসময় লুকিয়ে থাকত, এবং এক সময় এই প্রাণীটি সমুদ্রে একক রাজত্ব করেছে। অনেক বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের গভীরে আজও মেগালোডন জীবিত রয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেগালোডন কি আজও জীবিত রয়েছে? বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওতে আমরা 1 লক্ষ লাইক পেলে এই ভিডিওটির দ্বিতীয় পর্ব তৈরি করব। এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।